শহরতলির ইচাবাজারে যুবমোর্চার সক্রিয় এক কর্মীর তাণ্ডবে তটস্থ এলাকাবাসী। অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত শীল ওরফে ছোটন শীল। জোট সরকার ক্ষমতায় আসার পর শুরুতে তাকে শাসক দলের বিভিন্ন মিটিং মিছিলে দেখা যেত, কিন্তু ইদানিং তোল্লাবাজি আর ছিনতাইতে সে সিদ্ধহস্ত বলে অভিযোগ। শনিবার দুপুরে এলাকার তিলোত্তমা দেবনাথ নামে 65 বছরের এক বৃদ্ধার গলার চেইন ছিনিয়ে চম্পট দেয় সে। এলাকাবাসীর সামনে প্রকাশ্যেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত ব্যক্তি। উপস্থিত মানুষ বেশ ভালোভাবেই চিনতে পেরেছে অভিযুক্ত যুবককে। এই অনভিপ্রেত ঘটনায় ফের প্রমাণিত, হীরা যুগে কেউ নিরাপদ নয়, হোক শহর বা শহরতলি, যে কোনো সময় যে কোনো ঘটনার সাক্ষী হতে পারেন আপনি। মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী হবার পরও ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা। আমি ঘটনাটা শুনলাম যে মাসিমা হুগলি স্টেট ব্যাংক থেকে আসার পথে, যখন এই যাদের দীপকপুরের বাড়ির সামনে, ওই যে দীপকপুরের বাড়ি, এখানে আসার পরে মাসিমা তো ওই সাইডে যাইতেছে, সে ডাক দিল, ডাক দিয়ে এসে এখানে দস্তা হস্তি করে এসে মানে অনেকটা মাস ধরের মতো ওনারা ওই যে গলা টলা সিলে নিল। তারপরে সে ওই গলার ডেরবরির উপরে বুধ লোকের সহ ইয়ে ছিল, ওই স্বর্ণের যে হাটটা সেটা নিয়ে এসে দেখে এসে সে বেঁচে গেছে। এটা কি এলাকার? এই এলাকা আপনার চিনেন? চিনি। নাম কি? প্রশান্ত শীল। ডাকনাম ছুটন, কিন্তু কাগজপত্র নাম কি করে? ও এমনিতেই এমন কিছু করে না। কিছুদিন আগে আমি দেখছিলাম যে ওই তপন মিয়ার বাড়ির কাছে যে ভাইদের সুখেন মিয়া, ওর এখানে দেখছি কিছুদিন কাজ করবো। এলাকার মধ্যে তার রেপুটেশন কি? এলাকার মধ্যে তো অলরেডি পিএসএস 5-6 কেস আছে, তার নামে ওয়ারেন্ট ইস্যু আছে, আগে থেকেই সে করাপশন জড়িত। আপনারা স্থানীয়রা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? পদক্ষেপ বলতে পুলিশ প্রশাসন যে বারবার জানানো হয়েছে, পুলিশ প্রশাসন অলরেডি তারা বেশ কিছুদিন এসিয়া ধরার চেষ্টা করছে, কিন্তু সে তো পলাতক। এলাকা খুঁজে এলাকাবাসীর থেকে তার পরিবারের সাথে কথা কইছেন নি আপনারা? এলাকাবাসীর থেকে পরিবারের সঙ্গে এমনিতে ওর বাবার আমি একদিন কইছিলাম যে যেহেতু সে এইভাবে দিনের পর দিন অন্যায় ঘুরে দিতেছে, সমাজদ্রোহিতার কাজ করছে, তাই তাকে অলরেডি জেল খাটতে দেয়। 5-7 জেল খাটলে হয়তো বা তোমার ছেলেটা ভালো হইব, আমি আমার ব্যক্তিগতভাবে সেটা কইছিলাম। চুরি আর ছিনতাইয়ের মতো ঘটনা আগে রাতের অন্ধকারে ঘটত, কিন্তু এখন দাগি সমাজদ্রোহীরা শাসক দলে নাম লিখিয়ে প্রকাশ্যেই ঘটাচ্ছে একাধিক কাণ্ড। 65 বছরের তিলোত্তমা জানিয়েছেন এত বছরে ওনার এ ধরনের অভিজ্ঞতা হয়নি। কি নাম? কি হয়েছিল ঘটনাটা? আমি কতটুকু ওজন আছে? দেড় বড়ি। আপনার বাড়ি কোন জায়গা? জায়গাটার নাম কি? শ্রীপল্লী। আপনি কি করেন? সূত্রের খবর, কিছুদিন আগে শহরের রামনগর এবং কলেজ টিলায় সংঘটিত একাধিক চুরি কাণ্ডে জড়িত ছিল অভিযুক্ত প্রশান্ত শীল। শনিবার এই ঘটনা ঘটে যাবার পর পুলিশ এলেও ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।